উজনি অসমত রাষ্ট্রীয় ঘাইপথৰ লেহেমিয়া কামৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ আছৰ সারিলেন যুক্ত পথ নিৰ্মাণ শীঘ্ৰে সম্পূৰ্ণ কৰাৰ দাবীত মৰাণৰ খটখটিত আছৰ পথ অৱৰোধ কাৰ্যসূচী ডিব্ৰুগড় চৰাইদেউ শিৱসাগৰ আৰু যোৰহাট জিলা ছাত্ৰ সন্থাৰ উদ্যোগত এই প্ৰতিবাদী কাৰ্যসূচী 2001 চনতে আৰম্ভ হোৱা পথ নিৰ্মাণৰ কাম 13 বছৰৰ পিছতো সম্পূৰ্ণ নহোৱাত ব্যাপক সমস্যাৰ সন্মুখীন হ'ব লগা হৈছে ৰাইজ এই পথছোৱাত সঘনাই সংঘটিত হৈ আহিছে দুৰ্ঘটনা ৰাজ্য চৰকাৰ কেন্দ্ৰীয় চৰকাৰ আৰু NHIDCL কৰ্তৃপক্ষৰ গাফিলতিৰো অভিযোগ প্রতিবাদকারী সকল গত 10-11 বছর ধরে NHIDCL নামের যুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণকারী যুক্ত সংস্থা এই সংস্থাটে এই যুক্ত 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ এই ঘাইপথ নির্মাণ করার ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি নিয়োজক করেছিল কিন্তু এই কোম্পানিবিলাকে ইয়াতে আহি কেবল দাদাগিরি মই মতালির জড়িয়ে এই রাষ্ট্রীয় ঘাইপথ সম্পূর্ণ করার ক্ষেত্রে আজিলেক কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই 11 বছর এই রাষ্ট্রীয় ঘাইপথের যান মানুষ হাজার গেলে কেবল দুবুর ভুগবলীয় পরিবেশ সৃষ্টি হয়েছে সেইদিনলেক এই রাষ্ট্রপথত আহি পেলায় মানুষ মৃত্যুমুখত পড়বলীয় হয়েছে ইয়ারপর ডিব্রুগড়লে যাওয়া যুক্ত মেডিকেল AMC আছে ইয়াত মানে যা রোগী যায় হাহাস্তির একটা পরিবেশ সৃষ্টি হয়েছে কিন্তু এই রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণ করার ক্ষেত্রে সম্পূর্ণ করার ক্ষেত্রে কিন্তু আজিলেক কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই যিমানে ইয়াত মানে ইয়াত ঠিকাদার আছে যিমানে ইয়াত কর্মচারী আছে যিমানে ইঞ্জিনিয়ার আছে কেবল দাদাগিরি মই মতালি আর কমিশন অঙ্কত এই রাষ্ট্রীয় ঘাইপথ সম্পূর্ণ কোনো ব্যবস্থা গ্রহণ নকলে।